এখন আমরা মার্ক লিখিত সুসমাচারের 14 অধ্যায় পাঠ করছি। যীশুর শেষ দুঃখভোগ ও মৃত্যু। দুই দিন পরে নিস্তার পর্ব ও তাড়িশূন্য রুটির পর্ব। এমন সময়ে প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা কিরূপে তাহাকে কৌশলে ধরিয়া বধ করিতে পারে তাহারই চেষ্টা করিতেছিল। কেননা তাহারা বলিল, পর্বের সময় নয়, পাছে লোকদের মধ্যে গণ্ডগোল হয়। যীশুর অভিষেক। যীশু যখন বৈথুনিয়াতে কুষ্ঠরোগী শিমনের বাটিতে ছিলেন, তখন তিনি ভোজনে বসিলে একজন স্ত্রীলোক শ্বেত প্রস্তরের পাত্রে বহুমূল্য আসল জটামাংসের তৈল লইয়া আসিল। সে পাত্রটি ভাঙিয়া তাহার মস্তকে তৈল ঢালিয়া দিল। কিন্তু উপস্থিত কোন কোন ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল, তৈলের এরূপ অপব্যয় হইল কেন? এই তৈল তো বিক্রয় করিলে 300 শিকিরও অধিক পাওয়া যাইত এবং তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত। আর তাহারা সেই স্ত্রীলোকটির প্রতি বিরক্তি প্রকাশ করিল। কিন্তু যীশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য করিল, কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে, তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো, কিন্তু আমাকে সর্বদা পাইবে না। এ যাহা করিতে পারিত তাহাই করিল, অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার স্মরণার্থে ইহার এই কর্মের কথাও বলা যাইবে। পরে ইস্করিয়তীয় যিহুদা সেই 12 জনের মধ্যে একজন প্রধান যাজকদের নিকটে গেল, যেন তাহাদের হস্তে যীশুকে সমর্পণ করিতে পারে। তাহারা শুনিয়া আনন্দিত হইল এবং তাহাকে টাকা দিতে স্বীকার করিল। তখন সে কোন সুযোগে তাহাকে সমর্পণ করিবে তাহারই চেষ্টা করিতে লাগিল। নিস্তার পর্ব পালন ও প্রভুর ভোজ স্থাপন। তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন, যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করা হইত, সেই দিন তাহার শিষ্যেরা তাহাকে বলিলেন, আমরা কোথায় গিয়া আপনার জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব, আপনার ইচ্ছা কি? তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুইজনকে পাঠাইয়া দিলেন, বলিলেন, তোমরা নগরে যাও, এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে যে এক কলসি জল লইয়া আসিতেছে, তাহারই পশ্চাৎ পশ্চাৎ যাইও, আর সে যে বাটিতে প্রবেশ করে সেই বাটির কর্তাকে বলিও, গুরু বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে ব্যক্তি তোমাদিগকে উপরের একটি সাজানো বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে আমাদের জন্য প্রস্তুত করিও। পরে শিষ্যেরা প্রস্থান করিয়া নগরে গেলেন, আর তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন। পরে তাহারা নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সন্ধ্যা হইলে তিনি সেই 12 জনের সহিত উপস্থিত হইলেন। তাহারা বসিয়া ভোজন করিতেছেন এমন সময়ে যীশু বলিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমাদের একজন আমাকে সমর্পণ করিবে, সে আমার সহিত ভোজন করিতেছে। তখন তাহারা দুঃখিত হইলেন এবং একে একে তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, সে কি আমি? তিনি তাহাদিগকে বলিলেন, এই 12 জনের মধ্যে একজন যে আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাইতেছে সেই। কেননা মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লিখিত আছে, তেমনি তিনি যাইতেছেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে
যাহার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হন। সেই মানুষের জন্ম না হইলে তাহার পক্ষে ভালোই ছিল। তাহারা ভোজন করিতেছেন এমন সময় তিনি রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিলেন এবং তাহারা সকলেই তাহা হইতে পান করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যেদিন আমি ঈশ্বরের রাজ্যে ইহা নূতন পান করিব, সেই দিন পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না। পরে তাহারা গীত গান করিয়া বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন। তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা সকলে বিঘ্ন পাইবে, কেননা লেখা আছে, আমি পাল রক্ষককে আঘাত করিব, তাহাতে মেষেরা ছিন্ন ভিন্ন হইয়া পড়িবে, কিন্তু উঠিলে পর আমি তোমাদের অগ্রে গালিলে যাইব। পিতর তাহাকে কহিলেন, যদিও সকলে বিঘ্ন পায়, তথাপি আমি পাইব না। যীশু তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, তুমি আজ এই রাত্রিতে কুকুড়া দুইবার ডাকিবার পূর্বে তিনবার আমাকে অস্বীকার করিবে। কিন্তু তিনি অতিরিক্ত ব্যগ্রতা সহকারে বলিতে লাগিলেন, যদি আপনার সহিত মরিতেও হয়, কোনো মতে আপনাকে অস্বীকার করিব না। অন্য সকলেও তদ্রূপ কহিলেন। গেতসিমানি বাগানে যীশুর মর্মান্তিক দুঃখ। পরে তাহারা গেতসিমানি নামক এক স্থানে আসিলেন, আর তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, আমি যতক্ষণ প্রার্থনা করি তোমরা এখানে বসিয়া থাকো। পরে তিনি পিতর, যাকব ও জোহনকে সঙ্গে লইয়া গেলেন এবং অত্যন্ত বিস্ময়াপন্ন ও উৎকণ্ঠিত হইতে লাগিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে, তোমরা এখানে থাকো আর জাগিয়া থাকো। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া ভূমিতে পড়িলেন এবং এই প্রার্থনা করিলেন, যদি হইতে পারে তবে যেন সেই সময় তাহার নিকট হইতে চলিয়া যায়। তিনি কহিলেন, আব্বা, পিত, সকলই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর কর, তথাপি আমার ইচ্ছামতো না হোক, তোমার ইচ্ছামতো হোক। পরে তিনি আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, শিমন, তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ? এক ঘণ্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না? তোমরা জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। আর তিনি পুনরায় গিয়া সেই কথা বলিয়া প্রার্থনা করিলেন। পরে তিনি আবার আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন, কারণ তাহাদের চক্ষু বড়ই ভারী হইয়া পড়িয়াছিল। আর তাহাকে কি উত্তর দিবেন তাহা তাহারা বুঝিতে পারিলেন না। পরে তিনি তৃতীয়বার আসিয়া তাহাদিগকে কহিলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম করো, যথেষ্ট হইয়াছে, সময় উপস্থিত, দেখো মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন, উঠো আমরা যাই, এই দেখো যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে সে নিকটে আসিয়াছে। যীশু শত্রুদের হস্তে সমর্পিত হন। আর তিনি যখন কথা কহিতেছেন, তৎক্ষণাৎ যিহুদা সেই বারো জনের একজন আসিল এবং তাহার সঙ্গে অনেক লোক খড়গ ও যষ্টি লইয়া প্রধান যাজকদের, অধ্যাপকগণের ও প্রাচীন বর্গের নিকট হইতে আসিল। যে তাহাকে সমর্পণ করিতেছিল
সে পূর্বেই তাহাদিগকে এই সংকেত বলিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব সেই ওই ব্যক্তি, তোমরা তাহাকে ধরিয়া সাবধানে লইয়া যাইবে। সে আসিয়া তৎক্ষণাৎ তাহার নিকটে গিয়া বলিল, রব্বি, আর তাহাকে আগ্রহপূর্বক চুম্বন করিল। তখন তাহারা তাহার উপরে হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল, কিন্তু যাহারা পার্শ্বে দাঁড়াইয়াছিল তাহাদের মধ্যে একজন আপন খড়গ খুলিয়া মহাযাজকের দাসকে আঘাত করিল, তাহার একটি কান কাটিয়া ফেলিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, যেমন দস্যু ধরিতে যায় তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? আমি প্রতিদিন ধর্মধামে তোমাদের নিকটে থাকিয়া উপদেশ দিয়াছি, তখন তো আমায় ধরিলে না, কিন্তু শাস্ত্রের বচনগুলি সফল হওয়া আবশ্যক। তখন শিষ্যেরা সকলে তাহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন। আর একজন যুবক উলঙ্গ শরীরে একখানি চাদর জড়াইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। তাহারা তাহাকে ধরিল, কিন্তু সেই চাদরখানি ফেলিয়া উলঙ্গই পলায়ন করিল। মহাযাজকের সম্মুখে যীশুর বিচার। পরে তাহারা যীশুকে মহাযাজকের নিকটে লইয়া গেল। তাহার সঙ্গে প্রধান যাজকগণ, প্রাচীনবর্গ ও অধ্যাপকেরা সকলে সমবেত হইল। আর পিতর দূরে থাকিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ ভিতরে মহাযাজকের প্রাঙ্গণ পর্যন্ত গেলেন এবং পদাতিকদের সহিত বসিয়া আগুন পোহাইতে লাগিলেন। তখন প্রধান যাজকগণ ও সমস্ত মহাসভা যীশুকে বধ করিবার জন্য তাহার বিরুদ্ধে সাক্ষ্য অন্বেষণ করিল, কিন্তু পাইল না। কেননা অনেকে তাহার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল বটে, কিন্তু তাহাদের সাক্ষ্য মিলিল না। পরে কয়েকজন দাঁড়াইয়া তাহার বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়া কহিল, আমরা উহাকে এই কথা বলিতে শুনিয়াছি, আমি এই হস্তকৃত মন্দির ভাঙিয়া ফেলিব, আর তিন দিনের মধ্যে অহস্তকৃত আর এক মন্দির নির্মাণ করিব। ইহাতেও তাহাদের সাক্ষ্য মিলিল না। তখন মহাযাজক মধ্যস্থানে দাঁড়াইয়া যীশুকে জিজ্ঞাসা করিলেন, তুমি কিছুই উত্তর দিবে না? তোমার বিরুদ্ধে ইহারা কি সাক্ষ্য দিতেছে? কিন্তু তিনি নীরব রহিলেন, কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রিস্ট, পরম ধন্যের পুত্র? যীশু কহিলেন, আমি সেই। আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘ সহ আসিতে দেখিবে। তখন মহাযাজক আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন? তোমরা তো ঈশ্বর নিন্দা শুনিলে, তোমাদের কি বিবেচনা হয়? তাহারা সকলে তাহাকে দোষী করিয়া বলিল, এ মরিবার যোগ্য। তখন কেহ কেহ তাহার গায়ে থুথু দিতে লাগিল এবং তাহার মুখ ঢাকিয়া তাহাকে ঘুষি মারিতে লাগিল আর বলিতে লাগিল, ভাববানি বল না। পরে পদাতিকগণ প্রহার করিতে করিতে তাহাকে গ্রহণ করিল। পিতর যীশুকে তিনবার অস্বীকার করেন। পিতর যখন নিচে প্রাঙ্গণে ছিলেন তখন মহাযাজকের এক দাসী আসিল। সে পিতরকে আগুন পোহাইতে দেখিয়া তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, তুমিও তো সেই নাসরতীয়ের সেই যীশুর সঙ্গে ছিলে। কিন্তু তিনি অস্বীকার করিয়া কহিলেন, তুমি যাহা বলিতেছ তাহা আমি জানিও না, বুঝিও না। পরে তিনি বাহির হইয়া ফটকের নিকটে গেলেন, আর কুকুরা ডাকিয়া উঠিল, কিন্তু দাসী তাহাকে দেখিয়া যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তাহাদিগকেও বলিতে লাগিল, এ ব্যক্তি তাহাদের একজন। তিনি আবার অস্বীকার করিলেন। কিঞ্চিৎকাল পরে
যাহারা নিকটে দাঁড়াইয়াছিল আবার তাহারা পিতরকে বলিল, সত্যই তুমি তাহাদের একজন, কেননা তুমি গালিলীয় লোক। কিন্তু তিনি অভিশাপ পূর্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, তোমরা যে ব্যক্তির কথা বলিতেছ তাহাকে আমি চিনি না। তৎক্ষণাৎ দ্বিতীয়বার কুকুড়া ডাকিয়া উঠিল, তাহাতে যীশু এই যে কথা বলিয়াছিলেন, কুকুড়া দুইবার ডাকিবার পূর্বে তুমি তিনবার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল এবং তিনি সেই বিষয়ে চিন্তা করিয়া ক্রন্দন করিতে লাগিলেন।